রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রমজানের প্রথম পনেরো দিন মাস মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দেওয়া হয় এই সিদ্ধান্তের পর গেল পঁচিশ ফেব্রুয়ারি রমজানে স্কুল খোলা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়